আপনারা জানেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সাহেবের বিরুদ্ধে আমাদের ফিফা ওয়ার্ল্ডের যে নিয়ন্ত্রক সংস্থা ফুটবলের তারা তাকে ব্যান করেছে শাস্তি হিসাবে আবার মনে হয় 12,000 এই জার্মান যে সুইস ফ্রাঙ্ক যেটা 12 লক্ষ টাকা তাকে জরিমানা করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযুক্ত আপনারা নিশ্চয়ই জেনেছেন যে ফরজারি মানে জালিয়াতি আছে ফলসিফিকেশন আছে এবং টাকা পয়সার যে মিসম্যানেজমেন্ট যেটা আছে মানে অর্থ তহবিল তছরুপের যে বিষয়টা সবই আছে এখানে এবং এটা বাংলাদেশের ফুটবলের জন্য এবং বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক বাংলাদেশের ভিতরে যে সব দুর্নীতি হয় এগুলো তো ধরেন আমরা নিজেরা জানি এখন আন্তর্জাতিকভাবে জানে যে আমরা অন্যান্য দুর্নীতি তো পরে ফুটবলের জন্য কয়টা টাকা দিল এই টাকাও আমরা দুর্নীতি করি এটা সারা ওয়ার্ল্ডে ফুটবলের মাধ্যমে জেনে গেছে কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার আর্জেন্টিনারে চিনছে মানুষ মেসির মাধ্যমে বা ম্যারাডোনার মাধ্যমে আর আমরা হচ্ছে সে ফুটবল ভালো খেলে আর আমরাকে মানুষ আমাদেরকে মানুষ চিনবে যে আমাদের মেসি হচ্ছে কি আবু নাইম সোহাগ আমাদের ম্যারাডোনা হচ্ছে কি কাজী সালাহউদ্দিন সাহেব আমাদের হচ্ছে কি ভালো ভালো প্লেয়ার হচ্ছে কি আপনার সালাম মুর্শিদি সাহেব এদের কারণে সারা পৃথিবী আমাদেরকে এখন চিনতেছে যে আমাদেরও ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু এটা মাঠের খেলায় না এটা হচ্ছে ঘাটের খেলায় হচ্ছে কি আমাদের ভালো ভালো প্লেয়ার আমরা মোটামুটি এইটা আমরা এই পর্যন্ত অ্যাচিভ করছি আমরা আজকে দুদকে আসছি আমি প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে সামান্য কিছু দুর্নীতি হইলেই 2 লাখ টাকা দুর্নীতি হইলেই দুদক লাফাইয়া পড়ে আর বাংলাদেশের এত ইমেজ নষ্ট হইলো এত টাকা আসলো আর ফুটবল ফেডারেশনের কাছে তো টাকা আসছে এই টাকা তো ওনারা বলতে পারবেন না যে এটা বিশ্ব ব্যাংকের টাকা যখন বাংলাদেশে আসে তখন এই টাকা দুর্নীতি হইলে কি দুর্নীতির মধ্যে পড়ে না দুদক এতদিন পর্যন্ত কিছুই করলো না আমার অ্যাপ্লিকেশন নিয়ে আসতে হয়েছে এবং অ্যাপ্লিকেশনটা আমি নিয়ে আসছি হাইকোর্টে যাবো এই কারণে কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার কারণ হাইকোর্টে যাওয়ার একটা রিকোয়ারমেন্ট হচ্ছে কি আমাকে দুদককে অ্যাপ্লিকেশনটা দিতে হয় এটা আমার জন্য কিছুটা লজ্জার যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল ইমেজের ক্ষতি হইলো বাংলাদেশের ফুটবল নষ্ট হলো বাংলাদেশের ফুটবলাররা ক্ষতিগ্রস্ত হইলো একটা ফুটবল বাংলাদেশের ফুটবলাররা পাইলো না বহু ফুটবলারদের জীবন নষ্ট হইলো তারপরও আমরা এদেরকে ক্রিমিনাল কোনো অফেন্সের আওতায় আনতে পারতেছি না এটা আমাদের জন্য দুঃখজনক আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই এই ফুটবল ফেডারেশনের নাম ধরে আমি বলতে পারি সালাম মুর্শিদি সাহেবের বিরুদ্ধে বাড়ি নিয়ে দুদক তদন্ত করতেছে বাড়ি যে সরকারি বাড়ি এটা নিয়ে দুদক তদন্ত করতেছে এবং হাইকোর্টে মামলা পেন্ডিং আছে আমি আর বেশি মেরিটে কথা বলতে পারতেছি না যেহেতু মামলা পেন্ডিং আছে দুদকে কিন্তু প্রায় কর্মকর্তার বিরুদ্ধেই আপনার ফুটবল ফেডারেশনের প্রায় কর্মকর্তার বিরুদ্ধেই মামলা এখানে আছে কিন্তু এটা শেষ পর্যন্ত আলোর মুখ আর দেখে না এটা হচ্ছে গিয়ে এটা রীতিমতো অনেকটা হয়ে গেছে যে দুদকে আসার পর এমনভাবে দাঁড়াই থাকবে যে আর কোনো কাজ দুদকে আসে এই বলেই হচ্ছে গিয়ে পানিশমেন্ট শেষ আর আরেকটা জিনিস আপনি দেখেন প্রায় 18 কোটি মানুষ যদি বাংলাদেশে থাকে যারা ফুটবল চীনে জানে এর মধ্যে প্রায় 18 কোটি যদি জানে এরা জানে যে এই ফুটবল ফেডারেশন ব্যর্থ এবং দুর্নীতিবাজদের আখড়া একমাত্র সব জানার পরও আমরা রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারি না আরেকটা জিনিস দেখবেন গতকালকে দেখলাম আপনার আমাদের সভাপতি সাহেব উনি সাংবাদিকদেরকে তো বকাঝোকা করছেন তাদের বাপ নিয়েও কথা বলছেন যে বাপ ও নাকি স্যান্ডেল পরে আসতে হবে এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না শুধু একটুকু বলতে চাই যে পুলিশ বা বিভিন্ন ডিপার্টমেন্টে দেখবেন ডোপ টেস্টের ব্যবস্থা আছে যে আপনি যদি কোনো মাদক নিয়ে থাকেন শরীরে যদি মাদক থাকে তাহলে ডোপ টেস্টের ব্যবস্থা করে তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয় কিন্তু দুঃখের বিষয় যে ফুটবল ফেডারেশনে যদি আমার বিশ্বাস যে এই কর্মকর্তাদের মধ্যে যদি ডোপ টেস্টের ব্যবস্থা থাকতো তাহলে আর এত দায়িত্বে চেয়ারে বসা হয়তো কথা বলতে পারতেন না বহু আগেই চাকরিচ্যুত হইতেন আমি শুধু এইটুকু বলবো যে তারা আদৌ এই ধরনের কথা যারা বলে তাদের সুস্থতা নিয়েই আমি প্রশ্ন তুলি নাইলে কেউ যে সাংবাদিকরা আমাদেরকে ফুটবলটার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের কোনো এজেন্ডা নাই এরা চায় শুধু ফুটবলটা আগাই যেতে আর যারা ফুটবলটারে নষ্ট করতেছেন তাদের জন্য এখন একটা সমস্যা হয়ে দাঁড়াইছে শুন ভাই শুন একটু একটু থামাই সেটা হচ্ছে আপনি এখন যে যে কাজটার জন্য আসছেন আপনার কাছে কি মনে হয় যে মানে আপনি শুধু একটা অ্যাপ্লিকেশন করেই যাচ্ছেন দুদক এটা যদি না করে ধরেন আমি আপনাকে বলছি আগামী সপ্তাহে আগামী সপ্তাহে আমি তো বলছি আপনার এই অ্যাপ্লিকেশনটা দেওয়া হচ্ছে কি আমার রিকোয়ারমেন্ট যাতে হাইকোর্টে আমি মামলাটা করতে পারি আমি আগামী সপ্তাহে যদি ওনারা কোনো ব্যবস্থা না নেন আমি হাইকোর্টে এটার জন্য মামলা করব আরেকটা জিনিস আপনারা জানেন যে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা তদন্ত কমিটি করছে এই সোহাগের বিষয়ে তদন্ত করার জন্য। আর আমি কিন্তু এইটার জন্য আসি নাই, আমি আসছি যে যারা তদন্ত কমিটি করছেন তাদের বিরুদ্ধে তদন্ত করতে। কারণ সোহাগের ঘাড়ে তো তিনটা মাথা না, যে সালাউদ্দিন সাহেবের এবং ফাইন্যান্স কমিটির এই অ্যাপ্রুভাল ছাড়া এত বড় দুর্নীতি করবে। আমি বিশ্বাস করি যে এরা সবাই, বেশিরভাগ লোক এটার দুর্নীতিতে জড়িত এবং এদের দুর্নীতির দায় এবং তদন্ত করার জন্য নিশ্চয়ই এরা এটার জন্য যোগ্য না, নিশ্চয়ই একটা থার্ড পার্টি। আমি তো আসবো, হাইকোর্টে যাব, একটা জুডিশিয়াল তদন্ত চাই এই বিষয়ে। যদি সালাউদ্দিন সাহেবের নামও আসে তারা যেন নিয়ে আসতে পারে। আর এখনের যে কমিটি, অলরেডি কমিটি কাজ শুরু করার আগেই দুইজন পদত্যাগ করছে, বুঝেন না যে তদন্ত কি হবে। এই জন্য আমি মনে করি দুদক যদি কিছু করে করবে, তাহলে আমি হাইকোর্টে শরণাপন্ন। কোনো মন্ত্রণালয়ের অনুরোধে দুদক যদি আসতে হয় তাহলে এই দুদক কোনো কাজের না, দুদক তো বরং ওই মন্ত্রণালয়কেও ধরবে। দুদকের তো জুরিসডিকশন সব জায়গায় আছে। আপনি কি মেহমান নাকি যে দাওয়াতে আসবে দুদক? দুদক তো যেখানে দুর্নীতি দেখবে এখানে চলে যাবে, ওর তো কেউ বাধা দিতে পারবে না। আর আপনারা যেভাবে কথা বলতেছেন আর দুদক যে সুরে কথা বলে, তাতে মনে হইলো যে মুরগি টুরগি যে জবাই করে তাদেরকে দাওয়াত দিলে ওনারা যাবে। বিষয়টা তো এইরকম হওয়ার কথা না, তারা এটার জন্যই তো চাকরি এখানে করেন। এখানে হচ্ছে গিয়ে টাকাটা যদি বিদেশ থেকে এসে থাকে, আমার দেশে যদি দুর্নীতি হয়ে থাকে আর যদি ফিফা দিয়ে থাকে, এই টাকাটা কি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য বরাদ্দ ছিল না? এই টাকাটা কি আমি একজন ফুটবলার হিসাবে আমার জন্য ছিল না? তা আমার পাবলিক মানি হয়ে গেল না? আর এই পাবলিক মানি যদি আপনি এখানে যদি দুর্নীতি করে থাকেন, তাহলে কোন বিবেচনায় আপনি ফিফার কথা বলবেন? শুনেন, এই ফিফার কথা বললে ও দুদক যা করবে এটার অজুহাত বলে। অজুহাত হচ্ছে গিয়ে যে বাবা এখান থেকে আমি চলে যেতে পারি কিনা।